বিসমিল্লাহির রহমানির রহিম সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যে টপিকস নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের লিনাক্স স্কুইট প্রক্সিসার্ভার এডিশনালিচন জিরো ফোর নিয়ে আমরা আলাপ করব আর কি আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে বা আমাদের ক্লাইন্টিনকে কীভাবে আমরা প্রক্সি সার্ভার আমরা কনফিগার করবো আর কি তো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো আমরা একটা বেসিক প্রক্স হিসাবে কীভাবে আমরা কনফিগার করি তো আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসে অর্থাৎ ওয়ান টু টোয়েন্টি ফাইভ ইলেভেন টু ফিফটি ফোর আইপি অ্যাড্রেসে এখানে আমাদের একটা আর কি নর্মাল বা সিম্পল প্রক্সি সার্ভার এখানে রানিং আছে আর কি তো এখন যেটা করবো সেটা হলো আমাদের এই ক্লায়েন্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে এখানে আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট আছে অর্থাৎ ডেস্কটপ ক্লায়েন্ট বলেন বা ল্যাপটপ ক্লায়েন্ট বলেন বা আপনার কোনো ম্যাক ক্লায়েন্ট বা ইভেন আপনার যদি কোনো স্মার্টফোন থাকে অর্থাৎ নেটওয়ার্কে যদি আমার কোনো আমার এক্সেস পয়েন্ট থাকে এবং সেই এক্সেস পয়েন্ট দিয়ে যদি আমার কোনো আমার স্মার্টফোন ক্লায়েন্ট থাকে আর কি তো সেই স্মার্টফোন ক্লায়েন্টেও কিন্তু আমরা কিন্তু এই প্রক্সি সার্ভার দেখাই দিতে পারবো আর কি অর্থাৎ নর্মাল প্রক্সি সার্ভারে আমাদের ইউজাররা কীভাবে সরাসরি তাদের রিকোয়েস্টগুলো কোথায় যাবে সরাসরি তাদের রিকোয়েস্টগুলো যাবে হচ্ছে প্রক্সিতে তো প্রক্সি থেকে ফিল্টারিং হওয়ার পরে বা ক্যাশিং হওয়ার পরে দেন কিস দেন আমাদের এই গুলো আমাদের যাবে হচ্ছে আমাদের পাবলিক নেটওয়ার্কে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপ এখানে ডেস্কটপ এখানে ম্যাক সবার রিকোয়েস্ট ফার্স্টে কোথায় যাবে ফার্স্টে যাবে হচ্ছে আমাদের প্রক্সিতে হ্যাঁ আমাদের প্রক্সিতে কখন যাবে যখন আমরা প্রক্সি অ্যাড্রেস হিসেবে আমাদের ক্লায়েন্ট ইন্ডিয়া আমরা এই অ্যাড্রেসটা অথবা এই পোর্টটা আমরা যখন সেট করব তখনই কিন্তু আমাদের রিকোয়েস্টে যাবে কারণ আমরা জানি যে আমাদের সব সবসময় কি লাগে সাধারণত অ্যাড্রেস লাগে আর কি লাগে সাবনেট মাস্ক লাগে এবং কি গেটওয়ে লাগে গেটওয়ে লাগে আমাদের ইন্টারনেটের জন্য এবং আমাদের ডিএনএস এর জন্য লাগে আর কি অর্থাৎ এই চারটি এর জিনিস কিন্তু মাস্ট আমাদের লাগবে ইন্টারনেট পেতে যখন আমরা নেটওয়ার্কে প্রক্সি ব্যবহার করব তখন শুধুমাত্র আমাদের কি লাগবে শুধুমাত্র আমাদের আইপি অ্যাড্রেস লাগবে আমাদের সাবনেট মাস্ক লাগবে এবং আমাদের কি আমাদের প্রক্সি অ্যাড্রেস লাগবে অর্থাৎ এই মতে আমাদের কোনো গেটওয়ে লাগবে না কোনো ডিএনএস লাগবে না তো প্রক্সি সার্ভার হিসেবে আমরা এখানে এই আইপি অ্যাড্রেসটা এবং আমাদের কি প্রক্সির পোর্ট অর্থাৎ বাই ডিফল্ট আমরা যে পোর্টটা ব্যবহার করছি এখানে থ্রি ওয়ান টু এইট ওকে তো প্রক্সি ব্যবহার করলে তখন রিকোয়েস্টটা ফরওয়ার্ড হয়ে যাবে কোথায় ফরওয়ার্ড হয়ে যাবে আমাদের এই সার্ভার কাছে সার্ভার থেকে তারপর তার ফিল্টারিং হলে বা ক্যাশিং হলে সমস্ত অ্যাক্সেস কন্ট্রোল হওয়ার পরে তারপর এটা রিকোয়েস্ট আবার চলে যাবে আমরা সরাসরি কি আমাদের পাবলিক নেটওয়ার্কে ওকে তাহলে আজকে আমরা দেখি যে কীভাবে আমরা ব্রাউজার বা আমাদের ক্লায়েন্ট ইন্ডে আমরা প্রক্সি সেটিং করি এবং তারপর দেখব যে কীভাবে আমাদের ইন্টারনেটগুলো আমরা পাই সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব আর কি তো আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে আমরা যাই তো প্রথমে ক্লায়েন্ট মেশিন থেকে আমাদের নেটওয়ার্ক কনফিউশন অর্থাৎ নেটওয়ার্ক কনফিউশন থেকে আমাদের প্রক্সি অ্যাড্রেসগুলো আমরা সেটিং করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকালের নেটওয়ার্ক কানেকশন আমাদের এটা হচ্ছে আমাদের ইন্টারফেস অর্থাৎ আমরা এখানে আমাদের প্রক্সি অ্যাড্রেসটা আমরা এখন চেঞ্জ করে নেব আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই মুহূর্তে হচ্ছে টিসিপিআইপি প্রপার্টিস এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিফল্ট নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে আর কি অর্থাৎ এখানে আমাদের আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক গেটওয়ে এবং আমাদের ডিএনএস সার্ভার এখানে ব্যবহার করা হচ্ছে তো আমরা এই অপশনগুলো এখন তুলে দেবো তুলে দিয়ে আমরা এখন আমাদেরকে প্রক্সি সার্ভার ব্যবহার করবো আর কি তো ফার্স্টে আমরা পিঙ্ক করে নিই যে আমাদের প্রক্সি সার্ভারটা অ্যাভেলেবেল আমাদের আসে কিনা আর কি তো আমরা পিং দিয়ে পিং প্রক্সি সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর ওকে আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি পিং হচ্ছে তো এখন আমরা প্রক্সি ব্যবহার করবো তো প্রক্সি ব্যবহার যখন করুন তখন আমাদের এই ডিএনএস অ্যাড্রেস দরকার নাই আমাদেরকে গেটওয়ে দরকার নেই অর্থাৎ আমরা এখন কি আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট ইলেভেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস এরপর আমরা ওকে দিব ওকে দিলে এখন কিন্তু এখানে শুধুমাত্র কি শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন যে শুধু আইপি অ্যাড্রেস এবং সাবনেট মার্কস তার মানে আমার কোনো গেট ও অ্যাড্রেস নাই কোনো ডিএনএস দেওয়া নাই ওকে তাহলে প্রক্সিটা কোথায় বসাবো প্রক্সি বসাইতে হবে আমরা যে ওয়েব ব্রাউজার ব্যবহার করবো তো সেই ওয়েব ব্রাউজারে তো আমরা এখন ওয়েব ব্রাউজার হিসেবে ব্যবহার করবো হচ্ছে মজিলা ফায়ারফক্স তো মজিলা ফায়ারফক্স আমরা ওয়েব ব্রাউজারে প্রক্সি সেটিং করবো তো এই জন্য যেতে হবে আর কি আমাদের অপশনে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে এরপর এখানে আছে অপশন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা আসবো অ্যাডভান্স এখানে মজিলার বিভিন্ন মেনু আছে এখান থেকে আসবো আমরা অ্যাডভান্স এরপর সেটিং এ যাব সেটিং এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এর কোনো প্রক্সি কনফিগারেশন নাই অর্থাৎ দেখতে পাচ্ছেন নো প্রক্সি আর এখানে যদি আমরা কোনো প্রক্সি কনফিগারেশন করতে চাই তাহলে আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করব ম্যানুয়াল সিলেক্ট করে এখানে এইচটিটিপি প্রক্সি আমরা আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দেব তো আমরা এখানে 172.25 11.254 অর্থাৎ আমাদের প্রক্সি সার্ভারের আইপি এর মধ্যে যেহেতু আমাদের পোর্টটা সেট করা আছে থ্রি ওয়ান টু এইট আমাদের ডিফল্ট পোর্ট হিসেবে তো আমরা এই পোর্টটাকে আমি ব্যবহার করবো আর কি আর এখানে প্রক্সির আরও আদার যে সকল সার্ভিস সেগুলো আমরা এখানে অল ফোটো করার জন্য অ্যালাউ করলাম আর কি অর্থাৎ সমস্ত ফোটোগুলি এই সেম প্রক্সি ব্যবহার করবে আর কি এসএসএল এবং এফটিপি ওকে এরপর আমরা কিন্তু ছেভ করতে পারি তো সেভ করলে এখন আমরা এখান থেকে বেরোয় অর্থাৎ এখান থেকে আমরা এখন গুগলে সার্চ দিতে পারি আর কি অর্থাৎ ডাব্লিউডিউ ডট গুগল ডট কম তো যদি আমাদের প্রক্সি থেকে আমাদের কোনো রিকোয়েস্ট আসে অ্যাকসেপ্ট করে তাহলে এখানে আমরা পাবো আর যদি আমরা এখানে পাচ্ছি না আর কি তো আমাদের হয়তো ফায়ারওয়ালে কোনো প্রবলেম আছে তো ফায়ারওয়ালে আমরা ফার্স্টে চেক করে আসি এবং প্রক্সি সার্ভিসটা আবার একবার রিজিস্টার দিয়ে আছি ওকে তাহলে আমরা এখানে দেখতে পারি যে আমাদের সিস্টেম সিটিয়াল স্ট্যাটাস স্কুইড স্কুইডে দেখতে পারি আমাদের সার্ভিসটা রানিং কিনা এবং সার্ভিসটা এখানে রানিং বা আমরা স্কুইড হাইপেন জেড দিয়েও আমরা দেখতে পারি যে সার্ভিসটা রানিং তো আমাদের ফায়ারওয়ালে কি অবস্থা দেখি যে ফায়ারওয়ালে আমাদের প্রক্সির পোর্ট বা প্রক্সি সার্ভিসটা অ্যালাউ আছে কি না তো প্রথমে আমরা ফায়ারওয়াল সার্ভিসটা আমরা ফায়ারওয়ালে ফুল ডিসেবল করে দিতে পারি আবার কি আমাদের ফায়ারওয়ালে আমরা যে এই প্রক্সি পোর্টটা অ্যালাউ করতে পারি তো আমরা এখানে ফায়ার ওয়ালের সার্ভিসটা আমরা পোর্টটা অ্যালাউ করবো অর্থাৎ সিস্টেম সিটিওয়াল রিস্টার্ট ফায়ার ডি প্রথমে ফায়ার ওয়ার্ল্ড সার্ভিসটাকে আপনার রান করে নিতে হবে আর কি দেন আমরা এনাবল করবো আর কি অ্যানাভেল করবো ওকে এরপর আমরা দেখতে পারি যে ফায়ার ওয়াল সিএমডি হাই প্যান লিস্ট অল হাইপেন হাইপেন লিস্ট অল দিলে আমার এই মধ্যে কি কি সার্ভিস আছে ওপেন আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সি সার্ভিসটা এখানে কি অ্যালাউ করা নাই তার মানে আমাদের এই প্রক্সি সার্ভিস এখানে আমরা এন্ট্রি করবো আর কি তো আমরা এখানে আমরা করতে পারি কি কমার দিয়ে ফাইরাল সিএমডি হাই হাইপেন আই তারপরে হাইপেন হাইপেন অ্যাড সার্ভিস দেন হচ্ছে সার্ভিস হচ্ছে স্কুইড এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি স্কুইড সার্ভিসটা অ্যাড হয়েছে আমরা যদি স্কুইডের পোর্ট নাম্বার দিতে চাই তাহলে এড পোর্ট এড পোর্ট 3128 ডিফল্ট পোর্ট স্ল্যাশ টিসিপি এভাবে আমরা করতে পারি আর কি দেখে সাকসেসফুলি এখানে নিচে এখন এটা আমরা কি করব ফায়ারওয়াল সার্ভিসটা আমরা কি করব রিলোড দেব ফায়ারওয়াল সিএমডি হাইফেন হাইফেন রিলোড ওকে তাহলে আমাদের ফায়ারওয়াল সার্ভিসে আমাদের পোর্ট এবং সার্ভিসটা অ্যালাউ করলাম এরপর যদি আমরা আবার দেখতে চাই যে মুহূর্তে আমাদের কি আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্কুইড সার্ভিস অ্যাড হয়েছে এবং আমার পোর্টটাও কি অ্যাড হয়েছে আর কি ওকে এখন আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে ফিরে যাই দেখি এবার আমাদের এই প্রক্সি সার্ভিসটা কাজ করে কিনা আর কি তো এবার আমরা ট্রাই করি ট্রাই এগেন দেন তো ট্রাই দিলে দেখতে পাচ্ছেন যেখানে গুগল সার্ভিসটা চলে আসছে তারপরে আমরা আমাদের প্রক্সিটা এখন কাজ করছে আর কি তো আমাদের এছাড়াও আমরা আমাদের যদি সিএসএল ট্রেনিংয়ের ওয়েবসাইটটা আমরা ভিজিট করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমরা গুগল ভিজিট করলাম আমরা সিএসএল ট্রেনিংয়ের ওয়েবসাইটটা এখানে ভিজিট করলাম এছাড়াও যদি আমরা আদার কোনো ওয়েবসাইট আমরা ভিজিট করতে চাই যে ডট অ্যাপেল ডট কম তো এই সাইটটাও এখানে আসবে আর কি অর্থাৎ সমস্ত সাইট কিন্তু এখন ব্রাউজিং হচ্ছে কিসের মাধ্যমে আমাদের প্রক্সি প্রক্সেসার্মার মাধ্যমে তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এই যে ক্লায়েন্ট থেকে আমি ব্রাশ করছি তাহলে এই ক্লায়েন্টটা সরাসরি প্রক্সি সার্ভার হয়ে কিন্তু ইন্টারনেট যাচ্ছে তো এটা আমরা বুঝবো কী করে আমরা যখন প্রক্সি সার্ভারে যে আমরা মনিটরিং করবো যে আসলে আমাদের ক্লায়েন্টগুলো কোন কোন সাইট ব্রাউজ করতেছে বা কীভাবে ব্রাউজ করতেছে তো আমরা লগটা দেখে বুঝতে পারবো যে এটা আমাদের এই এই ক্লায়েন্ট আমাদের প্রক্সি সার্ভার হয়ে যাচ্ছে তো আমরা এখন আমাদের প্রক্সি সার্ভার এবার লগ ইন করি আমরা এখন যদি আমাদের একটা কমান্ড দিই অর্থাৎ টেল কমান্ড টেল দিয়ে আমি কোনো লগ দেখতে পারি আর কি অর্থাৎ লাস্টের লাইন দেখতে তাহলে টেল টেল হাইপেন অ্যাপ ভার লক স্কুইড এক্সেস লগ অর্থাৎ রিয়েল টাইম লগ দেখার জন্য আমরা এই কমাটা ব্যবহার করতে পারি টেল হাইপেন এপ ভার লক স্কুইড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সোর্স আইপি কত ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট ইলেভেন হ্যাঁ আর কোন কোন সাইট ব্রাউজ করতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপেল ডট কম এখানে অ্যাপেলের সাইট এখানে আসছে আর কি তো অ্যাপেল ডট কম এখানে আরও যে সকল সাইটগুলো ভিজিট করছে আর কি তো সেই সকল সাইটের ইনফরমেশন আপনি এখানে পাবেন আর কি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিএসএল ট্রেনিং এর ইনফরমেশন এখান দেখতে পাচ্ছেন সিএসএল ট্রেনিং ইনফরমেশন অর্থাৎ ক্লায়েন্ট যে সকল সাইটগুলো ভিজিট করবে সমস্ত লগগুলো আপনি কি দেখতে পারবেন আর কি আর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম সেটা হলো যে আমাদের এই স্কুইড ফাইলের ভিতরে গেল অর্থাৎ সিডিটিসি স্কুইড তো এখানে গিয়ে আমরা মেন ফাইলটা ওপেন করলে বিআইএম স্কুইড.কনফ তো আমরা নিচে এখানে দেখতে পারবেন যে ক্যাশ ডিরেক্টরি অর্থাৎ আমরা যে সকল সাইটগুলো ভিজিট করব সে সকল সাইটগুলো একটা লোকেশনে ক্যাশ হয় অর্থাৎ ভার স্কুল স্কুইড তো আমরা এখানে বলেছিলাম যে এখানে ষোলোটা ফোল্ডার এবং দুশো ছাপ্পান্নটা ছাপ ফোল্ডার এবং এক একটা ফোল্ডারের সাইজ হচ্ছে একশো মেগাবাইট তো আমরা এখানে দেখে আসতে পারি যে কোথায় এটা এটা হচ্ছে ভার স্কুল স্কুইড তো আমরা সিডি ভার স্কুল স্কুইড এ লোকেশনে গেলে এখানে দেখতে পারবেন আমরা এখানে বলছিলাম যে ষোলোটা ফোল্ডার অর্থাৎ এখানে জিরো জিরো থেকে জিরো টোটাল পর্যন্ত ষোলোটা ফোল্ডার আছে অর্থাৎ এর ভিতরে যদি কোনো ঢুকতে চাই সিডি জিরো জিরো তো সিডি জিরো জিরো দিলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সাব ফোল্ডার অর্থাৎ এখানে টোটাল দুইশো ছাপ্পনটা সাব ফোল্ডার আছে এবং কোনো ফোল্ডার যদি আমরা ঢুকে দেখতে চাই সিডি জিরো জিরো এখানে দেখতে পারবেন যে এখানে ইউএফএস ফাইল সিস্টেমে বা ইউএফএস ফাইল ফর্মেটে এখানে কি ডাটা আছে আর কি যে আমরা কোনো একটা কন্টেন্ট দেখতে চাইলে আমরা দেখতে পারি যে জিরো 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 এখানে হচ্ছে ডি অর্থাৎ এনক্রিপ্টেড আমরা এখানে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএল ট্রেনিং এর সাইট এখানে ভিজিট করা হয়েছে এবং এটা এনক্রিপ্টেড এর জন্য এখানে সমস্ত ডাটা এখানে আসবেন কি তো এখানে হচ্ছে ক্যাশগুলো থাকে আর কি কিন্তু এই গুলো পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি আর কি তাহলে আমরা দেখতে পারি যে কিভাবে প্রক্সি সার্ভার ইউজাররা কোন কোন সাইট অ্যাক্সেস করতেছে এবং কিভাবে লগগুলো চেক করবেন আর কি তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে যেটা দেখলাম সেটা হলো ক্লায়েন্টে কিভাবে আমরা প্রক্সি বসাবো বা প্রক্সি অ্যাড্রেস বসাবো বা প্রক্সি পোর্ট নাম্বার বসাবো সে প্রক্সি বসানোর পর আমাদের ক্লায়েন্টগুলো কিভাবে প্রক্সি সার্ভার হয়ে আমাদের কি ইন্টারনেটে যাচ্ছে আর কি এবং এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম আর কি তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি সার্ভার তো সেক্ষেত্রে আমরা প্রক্সি সার্ভার এখানে রাখবো না প্রক্সি সার্ভারটা আমরা চেঞ্জ করে আমাদের ডাউটারের বদলে আমরা প্রক্সি সার্ভার ব্যবহার করবো এবং সেখান থেকে আমরা প্রক্সি সার্ভারকে আমরা হিসেবে ব্যবহার করবো আরকি তা পরবর্তী ভিডিও দেখা দেন সবাইকে আমন্ত্রণ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ